আজকের আপনাদেরকে মাইক্রোওভেনের রিভিউ দেখাবো। তো সিঙ্গার শোরুমে আজকে চলে আসলাম এবং আজকের এখানে যে মাইক্রোওভেনগুলো আছে কোয়ালিফাইড এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আজকের এই মাইক্রোওভেনগুলো আপনাদেরকে প্রাইস জানাবো যে কোনটার কত প্রাইস ইত্যাদি। তো আজকের আমাদের সাথে এই যে সেলফ এক্সিকিউটিভ, উনি হেল্প করবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের আমাদেরকে মাইক্রোওভেন নিয়ে ভিউয়ারদের বলেন, বর্তমানে তো শীত চলে আসছে, এখন তো খাবার ঠান্ডা হয়ে যায়, ফ্রিজে তো রাখতে পারবে না, সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাস বা একটা বিশাল সমস্যা, সেই ক্ষেত্রে মাইক্রোওভেন তো অনেকেরই প্রয়োজন। আজকের সিঙ্গারের কোনটা প্রথমে দেখাবেন? এটাই শুধুমাত্র। এবং অনেক আপনার যেমন গ্রিল করে বাসায়, সেগুলোর মাইক্রোওভেন কি হয়? আমি দেখাচ্ছি, ঠিক আছে, এটার একটু দেখান আমাকে। এটার প্রাইস কত বলতে পারেন? 9600 টাকা ক্যাশ প্রাইস, আর হায়ার পারচেজ করলে সেম দাম। জি, এটার মানে বিদ্যুৎ কতটুকু চার্জ হবে? অনেকে তো বিদ্যুৎ নিয়ে ভয় পায়। আপনার মাইক্রোওভেন তো আমাদের সবসময় চলবে না, সর্বোচ্চ দৈনিক 10 মিনিট কিংবা 5 মিনিট চলবে। এটা ওয়াট কত? এটা 1200 1200 সবই এই ধরনের 1200 800 থেকে 1200 পর্যন্ত সে খরচ করবে। জি জি জি, এরপরে এটা দিয়ে কি করতে পারে? 25 লিটার, মানে লিটারটা বলতে কি বোঝায়? এটা ভিতরে ক্যাপাসিটি, আপনার এই খালি স্পেস কতটুকু আছে ভিতরে? ভিতরে মানে এই লিটারটা হিসাবটা বোঝায় পানি, 25 লিটার পানি রাখতে পারবে এরকম, মানে পানির অনুসারে। যেমন আমরা, আর এটা মানে আপনার কত লিটারের কথা বলবো? 25 লিটার, আমাদের 25 লিটার ক্ষমতা সম্পূর্ণ, যে মানে খাবারটা সেটা সে এটাকে গরম করতে পারবে। এটা শুধুমাত্র সে গরমই করতে পারবে, গরম করতে পারবে, ডিফ্রস্ট করতে পারবে না। জি, এটার থেকে এটা অপারেটিং গুলো অনেক বেশি, এটার থেকে অপারেটিং গুলো বেশি। জি জি, অপারেটিং কি কি? একটু অপারেটিং গুলো যদি একটু বুঝাই দিতেন, এই যে আমি দেখতে পাচ্ছি যেখানে, হ্যাঁ, এটা গ্রিল করার সুযোগ, এটা আপনি গ্রিল করতে পারবেন, এটা গ্রিল করতে পারবো। এই যে এই ভিডিও দেখে পাচ্ছেন ভিউয়ার্স, এটা থেকে আপনারা গ্রিল করতে পারবেন। হ্যাঁ, মানে আমরা অনেকেই বাসায় বাইরে থেকে গ্রিল খাওয়া পছন্দ করি, এখন কিন্তু গ্রিলের চাহিদাটা দিন দিন বাড়তেছে, অনেকেই বিকালবেলা খাবার হিসেবে গ্রিল খায়। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে গ্রিল করতে হয়, আমার আপুর চ্যানেলে গিয়ে আপনারা সেটা দেখতে পারেন, আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা শীতে বারবিকিউ, গ্রিল, চিকেন তান্দুরি এগুলো তো অবশ্যই পছন্দ করেন, অবশ্যই আপুর চ্যানেলে সেগুলো পাবেন, আমি এভরিথিং এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। যাক, এটার বর্তমান প্রাইস রেঞ্জ 15,390 টাকা। আচ্ছা, আর এটা এটা যেটা প্রায় সেম কনফিগারেশন, সেজন্য আমি এটা দেখাচ্ছি না, এরপরটা দেখাচ্ছি। এটা এটা সেম কনফিগারেশন। জি জি, এটা তো দেখতে পাচ্ছি বিল কোয়ালিটি অনেক সুন্দর এবং অনেক মানে দেখতেও অনেক স্মার্ট। 30 লিটার, 30 লিটার, আচ্ছা, এটা কি কি করতে পারবে? এটা সবই করতে পারবে, সবই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছি কেক, পিৎজা। ভিউয়ার্স দেখেন, এই ওভেনটা দিয়ে আপনারা যা যা করতে পারবেন, ভেজিটেবল আপনারা করতে পারবেন, ফিশ করতে পারবেন, ফ্রাই, মিট করতে পারবেন, মাংস, পাস্তা, পটেটো মানে স্যুপ, রোস্ট, ব্রেড করতে পারবেন, কেক, পিৎজা। আর এখানে কিন্তু আছে আপনার এই যে চিকেন টাইম, আপনি টাইমিং করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মেম্বারশিপ করে রাখতে পারবেন আপনি। জি, এখানে কফি, রোল, এভরিথিং আছে। এটার প্রাইস 21,800 টাকা। হ্যাঁ, জি জি জি। আর এটা এরপরে আমি এটা দেখাচ্ছি, এটা আপনার 25 লিটার, একদম মিডল এর। জি জি, 10,590 টাকা পাবেন, মাইক্রো প্লাস। হ্যাঁ, এখানে তো সবই দেওয়া আছে, ডিসপ্লেতে সবই দেওয়া আছে। তো ভিউয়ার্স, অনেকেই বিভিন্ন ধরনের ওভেন কিনেন, আসলে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা সাজেস্ট করব, আপনারা যখন এই ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনবেন তখন অবশ্যই আপনারা খুব সাবধানতার সাথে কিনবেন, কারণ আপনি এই প্রোডাক্টগুলো এক একটা সম্পত্তি। আপনি যখনই বাসায় কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনবেন সেটা আপনার একটা সম্পত্তি হিসেবে থাকে, এবং আপনার যদি সেটা কোয়ালিটিফুল না হয় তখন কিন্তু সেটা সমস্যা। আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন মেলাতে এই ধরনের অফার করে, একটা মাইক্রোওভেনের সাথে 20-25টা দিয়ে বিভিন্ন ধরনের অফার করতেছে মাত্র 10,000 টাকায়, মানে আপনাকে 14 গুষ্টি দিয়ে দিচ্ছে, এবং পরবর্তীতে দেখতেছি ভোক্তা প্রতারণা ধরে তাদেরকে চিজ করে দিচ্ছে। আপনার অবশ্যই এই ধরনের প্রতারণার সম্মুখীন হবেন না। আপনারা যখন এই ধরনের মাইক্রোওভেন বলেন, ওয়াশিং মেশিন বলেন, যে কোনো ইলেকট্রনিক্স একটু দামের ভিতরে কিনবেন, আর কিছু টাকা বাড়িয়ে দিলে আপনি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পারবেন নিশ্চয়ই।
আমরা দেখি যে বিভিন্ন অনলাইনে এই ধরনের আপনার খুব কম দামে পাওয়া যায় বিভিন্ন, কিন্তু এগুলো আসলে যেমন ইলেকট্রিসিটি বেশি খাবে, তারপরে এগুলো বেশি দিন টিকবে না বা কোয়ালিটি সম্পূর্ণ হবে না, তাই কিছু টাকা মানে বেশি টাকার মনে ডিফারেন্স না, সর্বোচ্চ 3-4 হাজার টাকা। তার জন্য আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেশন করব, অবশ্যই আপনারা ব্র্যান্ডের প্রোডাক্টগুলি নেবেন। যেমন সিঙ্গার, আপনার এটা তো আমার আর এটা নিয়ে কিছু বলার নেই, কারণ সিঙ্গারের সমস্ত প্রোডাক্টগুলি কোয়ালিফাইড, বিল কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং খুবই গুড। তো যাক, এরপরে এই যে বড়গুলো দেখাচ্ছি, এখানে বিশাল বড় বড় দেখতে সব লাস্ট যে দেখাচ্ছি, জি জি, এটা দেখাচ্ছি 30 লিটার, অনেক বড়। হ্যাঁ, এটা আপনার সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন, একটু জেট, জি জি, এখানে জেট কোন সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন, জি জি, এটা আপনার পিজ্জা করার জন্য, পিজ্জা করার জন্য, জি, গ্রিল করার জন্য আপনি রড পাচ্ছেন, হ্যাঁ, গ্রিল করতে পারবেন, গ্রিল করা যাবে, গ্রিলে রড আছে না, গ্রিলে করা আছে, তা আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, এই যে বারবিকিউ করার, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ওকে ওকে, আসলে দেখাচ্ছি, আচ্ছা এটা সবই পারবেন, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার পিজ্জার জন্য প্লেট দেওয়া আছে, পিজ্জার প্লেট দেওয়া আছে, তারপরে গ্রিলের রড, হ্যাঁ এই যে সবই দেওয়া আছে, হ্যাঁ পিজ্জার জন্য তো রড দেওয়া আছে, গ্রিলের জন্য রড, গ্রিলের জন্য দেওয়া আছে, এটা অটোমেটিক ঘুরবে এখানে ভিতরে, জি জি, তো অন্য কোনো ওভেনে নাই, শুধু এটাই আছে, শুধু এটাতেই আছে, মানে এটি এভরিথিং সব করতে পারবে, মানে আপনি গ্রিল, বারবিকিউ, মানে যেভাবে করে ঠিক সেভাবেই আপনার এখানে এটা করতে পারবেন। তো যাক, এটার প্রাইস রেঞ্জ কত? এটা আমাদের ক্যাশ প্রাইস আছে 22,300 টাকা, 22,000, জি। আর যদি হায়ার প্রাইস, হ্যাঁ 22,300, শুধু একই প্রাইস পাচ্ছে, একই প্রাইস, এটা 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 সেম কনফিগারেশন, এটা আপনার 36 লিটার, 36 লিটার, এটা সাইজ একটু বড়, জি। বর্তমানে কোনটা সব থেকে বেশি মানে গ্রাহকরা সিঙ্গার পছন্দ করে? এখানে যেটা আছে গ্রাহকের উদ্দেশ্যে, এখন অনেকগুলো দেখে তো অনেক গ্রাহকরা কনফিউজড হয়ে যাবে, এখন এই উদ্দেশ্যে কিছু বলেন যে যারা একটু হাই লেভেলে চান সব কিছু নিতে, যেমন গ্রিল করতে চান, এভরিথিং, যদি হাই লেভেলে চান মানে একটু যদি সব করতে চান, সব আপনি এটা নিতে পারেন, এটা নিতে পারেন, হ্যাঁ একটু যদি সব পাচ্ছেন আপনি এটার ভিতরে, সেটা, হ্যাঁ, আর ছোটখাটো বাসা বাড়িতে যেমন ব্যাচেলর থাকতে পারে, তারা কোনটা চুজ করতে পারে? ব্যাচেলর সকালবেলা উঠে ব্যাচেলর একজন খাইলো, মানে আমাদের ঢাকা শহরে দেখি তো অনেকে ব্যাচেলর বা বিভিন্ন ধরনের একটু স্বাচ্ছন্দ্য ফিল করতে চায়, তাদের ক্ষেত্রে মিডল প্রাইস দিতে চায় তাহলে 25 লিটার, এটা মিডল ফ্যামিলির ক্ষেত্রে, জি জি, দুইটা মিডল ইস্টের ভিতরে বেটার, আর সবচেয়ে ছোট হয় যে একদম ব্যাচেলর থাকবে শুধু গরম করার জন্য, সেক্ষেত্রে এটা নিতে পারেন, যে শুধু গরম করবে, শুধু গরম করবে, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন 20 লিটার, এটা, জি জি, এটা সব থেকে ছোট আমাদের, জি, শুধু গরম করার জন্য। রান্না ভিউয়ার্সরা যদি এই সিঙ্গার প্লাস শোরুম থেকে পারচেজ করতে চান, যেটি আপনাদের পছন্দ, অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে এই শোরুমের ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনার লোকেশন বললে তারা আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবে। তো এই বলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।